সে তো মানে দারুণ খবর আমার জন্য। আমি কিন্তু কবে থেকে সৌরকে বলছি আপনাকে নিয়ে আমার বাড়িতে আসতে। আমি আসলে আপনার সঙ্গে বাইরে দেখা করতে চাচ্ছি। ফুলমহল সম্পর্কে আপনি এত ইনফরমেশন কোত্থেকে পেলেন? মানে আমি ওখান থেকে ঘুরে এসে যতক্ষণ দেখলাম কেউ ফুলমহল সম্পর্কে মুখ খুলতে চায় না, কিন্তু এখানে কে বলেছে আপনাকে, মানে এখানে কোত্থেকে আপনি শুনেছেন? আমি আসলে এখানে থাকে এমন একজনের কাছে শুনেছি। না না, আমি কি করে জানবো বলেন যে ওখানে জমিদার বাড়ি আছে নাকি কি আছে? তা পুলিশ নজর বরাবরের সাথে কথাবার্তা কইয়া কিছু বের করতে পারিনি না, নজর কই আছে না আছে না। আর তো আমাদের একেবারে টেনশনে ফেলে দিচ্ছে। আর হাজার শুকুর যে ভালো ভালো ফিরে, আর ওই জমিদার বাড়ি সম্পর্কে কেউ কোনো কথা বলতেও পারে না, লিখতেও পারে না। আর সেখানে তুমি হুট করে চলে গেলে, আরে লিখতে পারলে তো বরুণই লিখতো। সৌরভ সব জেনে শুনে সুহার কাছে বাজিতে হারলো কেন? নাকি ও সুহার ব্যাপারটা বুঝতে পেরেই এমনটা করেছে? আমি অনেক বকে দিচ্ছি আমার মেয়েকে। না না, এটা কোনো দরকার ছিল না। আমি ইনফ্যাক্ট আমার নিজের ইন্টারেস্টেই গিয়েছি। যাই হোক, ফরগেট ইট। আই হোপ এইটার জন্য তোমার আর আমার সম্পর্কে কোনো ভাটা পড়বে না। না না না, তা কেন। থ্যাংক ইউ। আচ্ছা, জলিল তোমাকে আমার নতুন ড্রেসের ছবিগুলো পাঠিয়েছে, ফটোগ্রাফসগুলো? জি জি, পেয়েছি আমি। আমি ছেপে দেবো। থ্যাংক ইউ অ্যাগেন। তো ঠিক আছে, কথা হবে পরে। আচ্ছা আন্টি, আপনার ফ্যাক্টরিতে কি জীবনপুরের কেউ কাজ করে? কাজ করে না। একবারে ফিনিশ হলেই সব দিক দিয়ে ভালো। আপনার জন্য আবার আমার নামের সাথে দাদা বলছেন,
কি করব বলেন? আপনার নামের তো অর্ধেক হাপাতা অর্ধেক ফুলাতা। হ্যাঁ, মোখলেসুর রহমান বরুণ। বরুণের লগে কি ভাই যায়? যায় দাদা। আর মোখলেসুর রহমান কইলে মোখলেশ ভাই, মোখলেশ ভাই কানে লাগে কি হোপলেস হোপলেস, কি করব কান। আচ্ছা ভাই জান, আমি না আপনার ছোট, আমার নামের সাথে ভাই দাদা বলার দরকার নেই। সি সি সি, এটা কি বলেন আপনি? হ্যাঁ, আপনি হচ্ছেন গিয়ে সাংবাদিক মানুষ, আর সাংবাদিক হচ্ছে গিয়ে জাতির বিবেক। আমরা কি মনে করেন আপনি বোকা? হ্যাঁ, জাতির বিবেকের সাথে তো আমি কোনো রকম বিয়াদবি করতে পারবো না। পারবো পারবো না। বসেন বসেন বসেন, সিপিটা খুলি। এই তুই যা। আচ্ছা বন্ধু, আমার প্রাণ প্রিয় ভাইয়ার সাথে আপনার ইদানিং কথাবার্তা হয়েছে নাকি? কে, আশরাফ ভাই? হুম হ্যাঁ, উনি ফোন করেছিলেন, সরোজয় আসলে যেন। সরোজয়? হ্যাঁ, যিনি এসেছিলেন তার নাম সরোজয়। ও হ্যাঁ, পত্রিকার তো এই নামটা দেখছি, বহুত ভারী নাম। ওই কি রাজবাড়ি ফাজবাড়ি নিয়ে লেখে? হ্যাঁ, তবে আশরাফ ভাই বলে দিয়েছেন উনি আসলে আমি যেন তাকে সাহায্য না করি। বলেন কি? আমি তো আরো ভাবছিলাম বড় ভাই আমাদের উপর রাগ গোসা করে। না না, তিনি চান নাই সরোজয় এখানে আসুক। কি সর্বনাশ! হ্যাঁ, আমি তো আরো বড় ভাইরে ফোন করে জায়গা যাওয়া রয়েছে। আর শুরু করেন। আপনি তো বড় জিনিস দেখে আবার ভয় পান, এই জন্য তো ছোট জিনিসে দাওয়াত দিই। যে নেশা সারা জীবন ধরে রাখা যায় না, সেই নেশা করে লাভ কি? আচ্ছা মা, আশরাফ আঙ্কেল বিয়ে করেননি কেন? হঠাৎ এই প্রশ্ন কেন জয়? জানলে বলোই না। এটা ওনার পার্সোনাল ব্যাপার, আমি কি করব? না, আজ ওনার সিগনেচার নিয়ে একটা মজার ব্যাপার হলো। ওনার নাম হচ্ছে আশরাফ হোসেন, বাট উনি যখন সিগনেচার করলেন তখন সেখানে AHK দিয়ে সিগনেচার করছেন। আমার প্রশ্ন হচ্ছে এই বাড়তি কেটা আসলে উনি কি কারণে লাগাচ্ছেন? জয়, তুমি আশরাফ আঙ্কেলের ব্যাপারে হঠাৎ এত অ্যানালাইসিস শুরু করলে যে? না, এমনি কিছু অসঙ্গতি চোখে পড়লো তো, আর অসঙ্গতি থেকে এই প্রশ্নের জন্ম নেয়। ও কি জানি জয়, আমি তো কিছু জানি না। বাট তোমার চোখ মুখ বলছে তুমি জানো। জয়, এসব বড়দের ব্যাপার, আর বিষয়টা একান্তই তোমার আশরাফ আঙ্কেলের ব্যক্তিগত বিষয়। আমার মনে হয় এসব নিয়ে আমাদের প্রশ্ন না তোলাই ভালো। দেখেছ তোমার একটা ভুলের জন্য কত বড় একটা প্রবলেম ক্রিয়েটেড হয়েছে। শোর ফিচার এডিটর আমাকে রীতিমতো সন্দেহ করতে শুরু করেছেন। উনি আমাকে নক করে জানার চেষ্টা করছেন যে ফুলমহলের সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে কিনা। কি এম্বারাসিং একটা সিচুয়েশন বলো তো। সেটা কি আমার ভুলের জন্য হয়েছে নাকি তোমার ভুল মা? আমার ভুল? অবশ্যই তোমার ভুল। তোমার কি দরকার ছিল তার মাকে গিয়ে বলার যে আমি ওই জায়গায় কোনোদিন যাইনি? এটা কি খুব প্রয়োজন ছিল?
তুমি যে এরকম একটা কাণ্ড ঘটিয়ে রেখেছো সেটা আমি কি করে জানি? কাম অন মা, একজন মহিলা তোমাকে জেরা করছেন, ইউ কুড হ্যাভ হ্যান্ডেল ইট ডিপ্লোম্যাটিকলি। সব সত্যি কথা তাকে বলার তোমার কি দরকার ছিল? আচ্ছা হোয়াট এভার, তিনি কি তোমাকে খুব জেরা করেছেন? না, তিনি তো আমাকে বুঝতেই দেননি যে তিনি আমাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন। আমি অবশ্য ঠিকই বুঝে গেছি। যাই হোক, আমি একটু একা থাকতে চাই, তুমি যাও। শোনো, জয়ের সঙ্গে এই মুহূর্তে তোমার আর যোগাযোগ রাখার দরকার নেই। কথাটা কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এত রাতে কণিকা ফোন করলো? হ্যাঁ, হ্যালো, বলো। সরি, আপনাকে এত রাতে ফোন করলাম। না না না, ঠিক আছে, নিশ্চয়ই কোনো দরকার আছে, বলো। ইয়ে সৌর আজ আপনার সম্পর্কে আমার কাছে জানতে চাইছিল। আপনি কেন এত বছর বিয়ে করেননি? আপনি কেন সিগনেচারের আগে কে লিখেন? তোমার ছেলের এখন আমাকে ঘিরে অনেক প্রশ্ন জাগবে। হ্যাঁ, কি যে করলেন আপনি, কেন যে করলেন, কেন যে ওকে? প্রশ্ন যখন জেগেছে উত্তর খুঁজুক না, যদি খুঁজে উত্তরটা বের করতে পারে। কি বলছেন আপনি, ও যদি সত্যটা জেনে যায় তখন? আচ্ছা, এত ভয় পাচ্ছ কেন? কের মধ্যে ও কি খুঁজতে চাচ্ছে সেটা নিয়ে তোমার এত ভয় কেন? আমি কেন ভয় পাচ্ছি আপনি সেটা বুঝতে পারছেন না? ও যদি আপনার সম্পর্কে জেনে ফেলে তখন? হ্যাঁ, সেটা ঠেকাতে হলে ওকে জীবনপুর যাওয়া বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি দেখছি। ঠিক আছে। তার মানে বলছো যে সুহা জীবনপুরে না গিয়ে? স্ট্রেঞ্জ, তাহলে সে জীবনপুরের এত নিখুঁত রোড ম্যাপ পেলো কোথায়? সেটা তো আমারও প্রশ্ন। তাহলে প্রশ্ন তাকে করো। না, ওকে আর জিজ্ঞেস করা যাবে না, কারণ সুহার সঙ্গে সেই সম্পর্ক আমার শেষ হয়ে গেছে। কেন? আচ্ছা, যেতে যেতে বলবো, তুমি রেডি হও, অফিসে যাবো। ঠিক আছে, কিন্তু পুরো বিষয়টাতে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সে গন্ধ আমিও পাচ্ছি। শোনো, নেক্সট টাইম আমাদের ফুলমহল যাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে রফিক শিকদারের পাণ্ডুলিপিটা খুঁজে বের করা। আমার সে অদ্ভুত লাগছে, নিশ্চয়ই ওর ভিতর এমন কিছু আছে যা ফুলমহল জমিদার বাড়ির জন্য বিপজ্জনক, আর তা না হলে ওকে খুন করবে কেন? কিন্তু ওই বিষয়টা নিয়ে তার কোনো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। মফস্বলের খুনের নিউজ, সেটা কি আর ফলো আপ হয়? হয় না, কদিন পর দেখবো এটাও ধামাচাপা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি রেডি আসছি। কি অবস্থা? ভালো। অ্যাসাইনমেন্ট খাতা কিন্তু অ্যাসাইনমেন্ট লেখা আছে, দেখে নিও। প্রোগ্রাম কি আজকে? হ্যাঁ। তাহলে আজকে কথা লিখেছো কেন? আমি জানবো কি করে,
আমি কিছুক্ষণ আগে কাট করলাম। আজকে সন্ধ্যায় আমার জাহাঙ্গীর ভাইয়ের অ্যাসাইনমেন্ট আছে, দুদিন আগে খাতায় লেখা। তার মানে তুমি যাচ্ছ না? আশ্চর্য, একই সময় দু দুটো অ্যাসাইনমেন্ট করবো কেমন করে? আমার কিন্তু ছবি লাগবেই। রিপোর্টিং থেকে ফটোগ্রাফার নিয়ে যাও। রিপোর্টিং এ ফটোগ্রাফার কি ফিচারে ছবি তুলতে পারে? তুমি না পারলে আমাকে আশাকে বলতেই হবে। জানালে জানাও, আই ডোন্ট কেয়ার। এই কি শুরু করলো, তোমরা চুপ করো তো। দোষটা কি আমার নাকি? সে 11th আওয়ারে অ্যাসাইনমেন্ট লিখবে, তারপর বলবে আমাকে আজকেই কভার করে দিতে। আমার হাত 10টা না শরীর 2টা। আচ্ছা চুপ করো, চুপ করো, কারো কিছু করতে হবে না। আশা ভাই আসুক, তুমি ওর সঙ্গে কনসাল্ট করে নিও। আমি কারোর সাথে কনসাল্ট করতে পারবো না। এই তুমি আবার কোথায় যাচ্ছো? আশাবের কাছে। ইয়ার কি নাকি, ও আমার অ্যাসাইনমেন্ট করবে না? ওফ, তুমিও না মেয়ে মানুষের মতো শুধু যে কোনো বিষয় খালি নালিশ করতে যাও, মানে কি? তুমি চুপ করো, ও সবসময় আমার ছবি নিয়ে প্রবলেম করে। এই একদম ফালতু কথা বলবে না। কবে তোমার ছবি নিয়ে আমি প্রবলেম করেছি? আমি যদি তোমার ছবি নিয়ে প্রবলেম করি তাহলে তুমি এত ছবি পাও কোথায়? দেখো, আমি কিন্তু আমার কাজের অর্ধেক ছবি ফেসবুক থেকে নামাই, বুঝেছো? গুড, বাকিটা ফেসবুক থেকে নামিয়ে না তাহলে তো আমাকে তোমার দরকার পড়ছে না। তাহলে কি তোমাকে এখানে ঘাস কাটার জন্য রাখা হয়েছে? এই একদম বাজে কথা বলবে না। ইমি প্লিজ থামো না, আর ছোট কি শুরু করলো তোমরা? হাসান ভাই তুমি বসো তো। আচ্ছা ঠিক আছে, আঙ্কেল আসে আমি কথা বলবো, তাহলে তো হলো। তুমি চুপ থাকো, পাতা আমারটা আমি বুঝবো। এই তো তুমি ফাউল টক শুরু করলা। ফাউল টক কখন করলাম? তুমি বললো ও কাজ করে, আমি বললো ও করে না। আমি কি আমার পার্সোনাল কাজ করাই? আমি তো অফিসের কাজ করাই। এই 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 আমি কখন বলছি তুমি আমাকে পার্সোনাল কাজ করো? তুমি যখন তখন অ্যাসাইনমেন্ট খাতা অ্যাসাইনমেন্ট তুলে রাখবে। তুমি জানো না তুমি কেন করো? তুমি বলো, আমি মনে করি আমি বুঝি না। আমাকে কথা বলতে কথা বলতে না করছ না, আমি দেখব। হ্যাঁ বসো, যাও বসো। এই কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে কাজ আছে। আশা ভাই, আজ সন্ধ্যায় বাচ্চাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, ইমি বলছে যেতে পারবে না। তাহলে আমি এইটো সাহেবের গ্রামের বাড়ির লোক, সে কারণে একটু ফাপড় আর কি। এইসব আলগা ফাপড় আমি কেয়ার করি নাকি? বেশি ঝামেলা করলে একটা রেজিগনেশন লেটার দিয়ে চলে যাবো। ছবি যেহেতু তুলতে জানি, কিছু না কিছু করে খেতেই পারবো। আর ধর মাথা গরম কারো কোনো সবসময়, তুমি মাথা গরম করলে হবে না। শোনো, আমরা কিন্তু মানে শুধু শুধু চাকরি করছি না, আমাদের প্রয়োজন আছে, সেই কারণে আমরা চাকরি করছি। একটু দেখে শুনে চলতে হবে, ব্যাস। তুমি ওর আসল প্রবলেমটা জানো? ওর প্রবলেম হচ্ছে আমি তোমার সাথে বেশি বেশি মেলামেশা করি, তোমার সাথে আউটডোর এক্সপেরিমেন্টে আমি সবচেয়ে বেশি যাই, এটাও টলারেট করতে পারে না। মানে কি? মানে কি মানে হচ্ছে ও একটা মিন মাইন্ডের ছেলে। আরে ধুর, আমার মনে হয় না যে তুমি ঠিক না। তোমাদের ছেলেদের থেকে আমাদের মেয়েদের সিক্স সেন্স পাওয়ারফুল অনেক বেশি, যার কারণে আমি ওর সমস্ত উদ্দেশ্য। এই অফিসে আর কাজ করা যাবে না, এটা পরিবেশ দিন নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা মাথা ঠান্ডা করো তো, চলো চলো আসো। Thank you.